ব্রিট উদ্যোক্তা বার্তা প্রতিদিনের লাইভে সবাইকে ওয়েলকাম করছি। আমি মাসুমা শারমিন সুমি। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর ব্রিট উদ্যোক্তা বার্তা প্রতিদিনের ফেসবুক লাইভে প্রত্যেক দিন কিন্তু একজন করে উদ্যোক্তা হাজির হয়ে যাচ্ছেন। বিভিন্ন সেক্টরে কাজ করছেন উদ্যোক্তারা, আর উদ্যোক্তারা কিন্তু আমি বলবো একটা শক্তির নাম। আর হোমমেড ফুড নিয়ে কিন্তু অনেকেই কাজ করছেন আজকাল। আর ভেজালের ভিড়ে একটুখানি ভালো কিছু দেওয়ার জন্য কিন্তু অনেকে চায় যে না, আমি আমার আশেপাশের মানুষদেরকে একটু ভালো কিছু সার্ভ করব। তাই সেখান থেকেই কিন্তু অনেকের উদ্যোক্তা জীবন শুরু হয়ে যায়। আজ এমনই একজন আমাদের পাশে এসেছেন, আমাদের সাথে জয়েন করেছেন। আমাদের সাথে আছেন রুনা আপু। আসসালামু আলাইকুম রুনা আপু, কেমন আছেন? ওয়েলকাম করছি রুনা আপু আপনাকে আমাদের ব্রিজ উদ্যোক্তা বার্তা প্রতিদিনের লাইভে। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম রুনা আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এটা তো সমস্যা, রুনা আপু আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপু শোনা যাচ্ছে না। ও একটুখানি, আচ্ছা আপু আপনি একটু আপনার হেডফোনটা যদি আবার একটু কানেক্ট করে নিতেন। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপু কি আরেকবার দেখবেন? হ্যালো রুনা আপু, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমার মনে হয় রুনা আপু শুনতে পাচ্ছেন আমাদেরকে, আজকে উদ্যোক্তা যিনি আছেন। সুমি আপু, হ্যালো আপু, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমাকে শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো, জি আপু এখন শুনতে পাচ্ছি, আচ্ছা এখন ঠিক শুনতে আছে, পাচ্ছি। এখন শুনতে পাচ্ছেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই আপু। আপনাকে ওয়েলকাম করছি আমাদের ব্রিজ উদ্যোক্তা বার্তা প্রতিদিনের লাইভ অনুষ্ঠানটিতে, যে অনুষ্ঠানে আমাদের মাঝে প্রত্যেক দিনের মতো যুক্ত হয়ে যান একজন করে উদ্যোক্তা। তো আপু কাজ করছেন হোমমেড ফুড নিয়ে, অসাধারণ একটি উদ্যোগ আমি বলবো। তো আপুকে ওয়েলকাম করছি আমাদের শোতে। তো আপুর উদ্যোক্তা জীবনটা আসলে কিভাবে শুরু হলো, কবে থেকে কাজ করছেন, একটুখানি যদি আমাদের সাথে শেয়ার করতেন। ঠিক হয় আবার সমস্যা, আপনি কি শুনতে পেয়েছেন? মনে হচ্ছে যে একটুখানি যান্ত্রিক ত্রুটি হয়ে যাচ্ছে, এরকম হতেই পারে, কারণ যেহেতু আমরা আসলে যান্ত্রিক ভাবে কাজ করছি বা যন্ত্র নিয়ে কাজ করছি। খুব তাড়াতাড়ি মনে হয় আমাদের উদ্যোক্তা জয়েন করে ফেলবেন। আর আমাদের উদ্যোক্তা বার্তায় যেটা হচ্ছে পেজটা, যদি আপনারা ভিউয়ার্সরা একটুখানি ভিজিট করেন, দেখবেন আমরা কিন্তু একদম সকাল থেকে যেটা হয় আমাদের বিভিন্ন ধরনের সেগমেন্ট গুলা কিন্তু চালু হয়ে যায়। যেরকম ধরেন সকালবেলায় থাকে কিছু মোটিভেশনাল কিছু, তারপর হচ্ছে উদ্যোক্তার ঝুড়ি নামে আমাদের একটা সেগমেন্ট যায়, তারপরে হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স নামেও আমাদের একটা সেগমেন্ট যায়। সো অনেকগুলো কাজ কিন্তু আমাদের পেজে হচ্ছে, সো আপনারা কিন্তু এগুলো ভিজিট করতে পারেন। আর আমাদের সম্মানিত উদ্যোক্তা কিন্তু খুব তাড়াতাড়ি আবার জয়েন করে ফেলবেন, আমরা একটু ওয়েট করতে থাকি তার জন্য, দেখি কি হয়। আর একটু নেটওয়ার্কের প্রবলেম যেহেতু হচ্ছে, এই তো আবার চলে এসেছেন। জি আপু আসসালামু আলাইকুম, আপনি মনে হয় এখন আমাকে শুনতে পাচ্ছেন। হ্যাঁ, ওয়ালাইকুম রুনা আপু, আসসালাম। জি আপু, ওয়েলকাম করছি জি আপু আমাদের শুনতে ব্রিজ পাচ্ছি। উদ্যোক্তা বার্তা। জি আপু, আপনি কাজ করছেন হোমমেড ফুড নিয়ে, তো আপু আপনার হোমমেড ফুড নিয়ে জি আমাদেরকে আপু একটু বলেন যে আপনি কবে থেকে স্টার্ট করেছেন কাজ। আপু আমার উদ্যোগ শুরু হয়েছে 2017 সালে। মূলত যখন 2017 সাল শুরু করি, কিন্তু বিগত কিছুদিন মানে একটু ঝামেলার কারণে উদ্যোগটা প্রায় 2 থেকে 2.5 বছর অফ ছিল। তো এই করোনাকালীন 2020 সালে, করোনা মহামারীর সময়, 6ই মে আমি নতুন করে আমার উদ্যোগটা শুরু করি, এবং 1 বছর এই জার্নি আমার উদ্যোগের
এখন আমার উদ্যোগ সফলভাবেই চলছে। খুবই চমৎকার, খুবই চমৎকার। আপু কাজ করছেন হোমমেড ফুড নিয়ে, সো অসাধারণ একটি উদ্যোগ আমি বলবো। সো আপনার হোমমেড ফুডের যে পেস্টি সেটার নাম কি, আর আপনি কি কি আইটেম আসলে নিয়ে এসেছেন আপনার ফুড আইটেমের মধ্যে? আমার পেজের নাম হচ্ছে হোমমেড দেশি পণ্য, হোমমেড দেশি পণ্য আমার পেজের নাম। আমার জি পেজে 27 পদের আচার আছে, আছে লাচ্ছা সেমাই, হাতে তৈরি ময়দা সেমাই, এই আইটেমগুলো নিয়ে আমি কাজ করছি আপু। খুবই চমৎকার। সো আপু ফুড নিয়ে কাজ করছেন, আর এখন যেটা হয়েছে অনেকেই কিন্তু ফুডের পেজ খুলেছেন বা ফুড নিয়ে কাজ করছেন, কারণ হয় কি আমরা যে সমাজটাতে আসলে বাস করছি এখানে দেখা যায় যে খাবারে ভেজাল এই জিনিসটা অনেক বেশি। সো আপনি যেহেতু জি জি উদ্যোক্তা জি হলেন এবং আপনি এই সেক্টরে কাজ করতে আসলেন, তো আপনার কোন ভাবনা থেকে আসলে আপনি এই সেক্টরে কাজ করতে আসলেন একটুখানি যদি শেয়ার করতেন আমাদের সাথে? কোন ভাবনা থেকে এই সেক্টরে আসা, মানে বলবো কি, যেমন বাহিরের একটা খাবার যখন আমি আমার বাচ্চাকে খাওয়াতে যাই, তখন আমার নিজের মধ্যে একটা ভয় কাজ করে যে খাবারটা কি পরিষ্কার পরিচ্ছন্ন, তখন ওই ভয় ভীতিটা কাজ করে। কিন্তু আমি যদি বাসায় একটা জিনিস তৈরি করে প্রসেসিং করে আমার বাচ্চাকে দেই, তখন ওই জিনিসটার মধ্যে কোনো ভয় কাজ করে না। তো আমি মনে করি যে আমার মতো অনেক মায়েরাই আছে যারা বাহিরের খাবার বাচ্চাদের খাওয়াতে ভয় পায়, কিন্তু ঘরের খাবারটা তারা ভয় পায় না। তো ওই চিন্তা করে বা বাহিরের পরিবেশটার কথা চিন্তা করে, হাইজিনিক মুক্ত একটু খাবার, নির্ভেজাল খাবার, ওইটা চিন্তা করেই আমার এই উদ্যোগ যে আমি নিজে কিছু করব। আমরা অনেক সময় আচার পছন্দ করি কিন্তু ভয়ে খেতে পারি না বাহিরের আচারটা, কিন্তু আমি যদি ঘরে তৈরি করি তখন নির্ভয়ে, নির মানে একদম নির্দ্বিধায় আমি আমার বাচ্চাকে যেভাবে খাওয়াতে পারবো, আরেকজন মাও তার বাচ্চাটাকে ওই নির্ভয়ে ওই জিনিসটা খাওয়াতে পারবে যে না, এটা আমারই মতো কোন একজন মা তৈরি করেছে তার বাচ্চাকে খাওয়ানোর জন্য। তার বাচ্চাকে যদি সে খাওয়াতে পারে, তাহলে আমিও তো আমার বাচ্চাকে সেটা খাওয়াতে পারবো। তো ওই চিন্তাটা করেই আমার এই মানে চিন্তা ভাবনা। খুবই চমৎকার, খুবই আপনার কি বলবো একটা সুন্দর চিন্তা থেকে আপনি শুরু করেছেন, আর মানে আপনার চিন্তাটা আমার খুবই ভালো লাগলো যে আমরা আসলে খুব থ্যাংক ইউ টেনশনে আপু। থাকি মা যারা, যে আসলে বাচ্চাকে কি খাওয়াবো কি খাওয়াবো, কারণ জি জি বাচ্চারা তো জি আসলে অনেক ধরনের খাবার খেতে চায়। তো আপনার চিন্তার খাবার পছন্দ ফার্স্টেই ছিল করে। যে জি বাচ্চাদেরকে নিয়ে আপনি চিন্তা করেছেন, অসম্ভব সুন্দর চিন্তা। আর এই যে সুন্দর চিন্তা নিয়ে কাজ করতে গেলেন, তো কাজের ক্ষেত্রে তো কারো না কারো অনুপ্রেরণা অনেক বেশি লাগে, হতে পারে সেটা ফ্যামিলি মেম্বার হতে পারে ফ্রেন্ডস, অনেকেরই অনুপ্রেরণা লাগে আমাদের লাইফে। কিন্তু তো আপনার লাইফে এমন কে ছিল যিনি আপনাকে অনুপ্রেরণা দিয়েছেন এই সেক্টরে কাজ করার জন্য? অ্যাকচুয়ালি আপু থ্যাংক ইউ এরকম একটা প্রশ্ন করার জন্য। অনুপ্রেরণার কথা যদি বলি, সবার আগে বলবো আমার হাজবেন্ড। আমি একজন নারী, কি বলবো, মানে এই কথাটা বলতে গেলে আমার নিজের কাছে একটা আবেগের জায়গা কাজ করে। আমি কিছু করব, কিছু করব সব সময় চিন্তা করতাম যে আমি কিছু করব, কিছু করব। তো আমার হাজবেন্ড সব সময় চাইতো যে তুমি কিছু একটা করো, তোমাকে আমার পরিচয় না, তোমার পরিচয়ে তোমাকে চিনবে, তোমাকে তোমার পরিচয়ে চিনবে, এতে আমাকে যতটুকু সাপোর্ট করতে হয় আমি তোমার পাশে আছি, আমি তোমাকে সাপোর্ট করব। তো ওর অনুপ্রেরণায় আজকে আমি মানে ধাপে 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 ধাপে, যখন একটা শিশুকে তার মা হাঁটা শিখায়, এক পা যখন পড়ে যায় মা আবার হাত ভুলে তুলে হাঁটায়, আবার পড়ে যায় আবার যখন হাত তুলে হাঁটায়, ঠিক সেম আমার হাজবেন্ডও আমাকে আপু মানে কি বলবো, অনেক সময় আমি নিরাশা হয়ে গেছি, আমি পারবো না, আমার দ্বারা হবে না, তখন আমাকে বলতো যে না তুমি পারবে, কেন পারবা না, অবশ্যই হবে তোমার দ্বারা, তুমি চেষ্টা করো তুমি সফল হবা। তো আলহামদুলিল্লাহ মানে কি বলবো, আমার আজকের এই সফলতার পিছনে আমার হাজবেন্ডের অবদান সবচেয়ে বেশি। অনেক ভালো লাগলো শুনে। আসলে একটা মানে আমি বলবো যে একটা মেয়ের জন্য তার ফ্যামিলি সাপোর্টটা অনেক বড়, আর একটা বিবাহিতা মেয়ের জন্য যদি তার হাজবেন্ড সাপোর্ট করে তাহলে আমার মনে হয় সেই মেয়ের বা সেই নারীর পিছিয়ে পড়ে থাকার কোনো অপশনই আর নেই।
সো খুবই ভালো লাগলো শুনে। না আর আপুর অনুপ্রেরণার গল্প শুনলাম, আপু যে সেক্টরটিতে কাজ করছেন, আপুর যখন শুরুর দিকে শুরু করেছিলেন আসলে ফুড আইটেম নিয়ে কাজ করা, এটা কিন্তু একটা বিশ্বাসের জায়গাও আমি বলবো। তো প্রথম দিকে আপনার জি কাস্টমার আপু, কারা ছিল একটু জানতে চাই। আমি যখন করোনার কালীন আমার উদ্যোগটা শুরু করি, তখন আমি মূলত আচারটা নিয়ে শুরু করি। আচারের পাশাপাশি আমার পেছে তখন হোমমেড সেরে লাগছিল বাচ্চাদের, তো ওই সেরেটা যখন আমি বাসায় তৈরি করি, বাসায় তৈরি করার পর আমার মেয়ের স্কুলের প্রিন্সিপাল প্রিন্সিপাল সাথে সাথে আমাকে নক দেয় যে আপা আপনার আচার এই সেরেলাকটা আমার বাবুর জন্য আমি নেব। তখন মানে কি বলবো, যে মাত্র শুরু করলাম তখনই একটা মানে অর্ডার আসা, তাও আবার কাছের মানুষের কাছ থেকে, ওই মানে ওই অর্ডারটা ছিল আমার লাইফের খুব বড় একটা অনুপ্রেরণা। সাথে সাথে আমি ওই অর্ডারটা কমপ্লিট করি, কমপ্লিট করার পর স্যার আলহামদুলিল্লাহ আমার রিপিট কাস্টমার, ওনার বাচ্চার জন্য আমার থেকে সেল একটা নেয়, হোমের সেল একটা। আর উই থেকে আমি তো উইতে জয়েন করি 2020-এর 6ই মে, উইতে ফিরুজা খান আপু আমার ফার্স্ট আচারের কাস্টমার, এবং আলহামদুলিল্লাহ এখনো আপু আমার কাস্টমার। আপুর সাথে আমার বোনের মতো একটা সম্পর্ক আছে, কি বলবো আপু, আমাকে বড় বোনের মতো, সে মানে সে আমার বড় বোন, আমি তার ছোট বোন, ওইভাবে আমাকে গাইড দেয়। যখনই আচার শেষ হয়, আচার শেষ হওয়ার আগেই আমাকে নক দেয়, আপু আচার কিন্তু টেবিলে শেষ হয়ে গেছে, আচার পাঠিয়ে দিও। তো এই যে একটা ভালোবাসা, সেই শুরু থেকেই পেয়ে আসছে আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগলো শুনে, খুবই ভালো লাগলো। আর হচ্ছে একজন নারী চলার সময় কিন্তু একজন নারীরও সাপোর্ট অনেক দরকার হয়। তো এই যে আপনি বললেন যে অবশ্যই একটা গ্রুপ থেকে আপনার একজন কাস্টমার হয়েছে, এটা কিন্তু খুব ভালো, এটা কিন্তু এক ধরনের আমি বলবো সাপোর্ট। হ্যাঁ, এটাও এক ধরনের অনেক বড় সাপোর্ট, যে একজন যখন কাজ করে অন্য নারীরা যখন এগিয়ে আসে তখন একটা বড় শক্তি হয়ে যায়, এটা আমি বলি সবসময়। জি জি তো জি আপু কাজ করতে গেলে তো অনেক সময় প্রবলেমের সম্মুখীন হতে হয়, কিছু ধরনের প্রবলেম, যেমন অনেক ধরনের ধরেন কথাবার্তা আসে, বা ধরেন কাজ করতে গেলে যেটা হয় যে ডেলিভারি দিতে গেলেন হয়তো রাইট টাইমে দিতে পারলেন না, কাস্টমার হয়তো একটু মনে কষ্ট পেলো, বা হয়তো দু একটা কথা শুনিয়ে দেয়, এরকম কি আপনার লাইফে হয়েছে কখনো আপু? আপু, বাধা বলতে ওইরকম কোনো বাধা আমি ফেস করিনি আমার লাইফে, আমার এই 1 বছরের জার্নিতে কখনো বাধা আসে নাই। কিন্তু ওই যে কথা আছে না, একটা নারী যখন তার ঘরে বসে কিছু একটা শুরু করে, তখন হ্যাঁ অনেকে অনেক কথা বলে যে আচার আচার নিয়ে কাজ করা আর কোনো কিছু না, বা সেমাই নিয়ে কাজ করা একটা মানুষ কিভাবে। আর আপু যেটা সত্য কথা, আমার দুইটা মেয়ে আছে, আমার মেয়ে দুটোও ছোট, তো এই সংসার সামলিয়ে আমি যখন আমার কাজটা আমি করি, তখন এরকম অনেক কথা আসে শুনি, কিন্তু ওই কথাগুলো আমি উপভোগ করি, আমার কাছে ভালো লাগে, যে আমার কাছে ওইগুলো ভালো লাগে। আর ডেলিভারি দিতে অনেক সময় সত্য কথা বলবো আপু আজকে এখানে, আমার উদ্যোগ লাইফে যখন আমি ফার্স্ট আমার জার্নিটা শুরু করি, আমার ডেলিভারি দেওয়ার কোনো ম্যান ছিল না, আমি কাকে দিয়ে ডেলিভারি পাঠাবো। প্রথম করোনাকালীন অবস্থায় আমি এই ভোগান্তিটা খুব ভুগেছি আপু, যে কাকে দিয়ে ডেলিভারি পাঠাবো, আমার অর্ডার হয়েছে কিন্তু আমি পাঠাতেছি না পাঠাইতে, এখন কোনো ডেলিভারি ম্যান আসে না বাসায়, করোনা কেউ কারো বাসায় পারতেছে না। তখন আমার হাজবেন্ড আমাকে সাপোর্টটা দেয় যে আমি তোমার ডেলিভারি দেব, আমি তোমার পাশে আসছি। তখন সে এই করোনাকালীন অবস্থায় সে মানে মানুষের বাসায় বাসায় দুয়ারে দুয়ারে গিয়া এই ডেলিভারি গুলো দিয়ে আসে। তখন আমি আসলে বলতাম যে তুমি ডেলিভারি দিতে গেছো, আমার কাছে খারাপ লাগে, না তোমার কাছে খারাপ লাগে, কিন্তু আমার কাছে তো খারাপ লাগতেছে না রুনা, আমার কাছে এটা গর্বের যে আমার বউ ঘরে বসে কিছু একটা করছে, আমি ওকে সাপোর্ট দিতে পারছি, ও নিজের পায়ে নিজে স্বাবলম্বী হতে পারছে। তো আলহামদুলিল্লাহ ওই রকম কোনো বাধা আসে নাই, কারণ আমি সবসময় আপু একটা সাপোর্টের মধ্যে ছিলাম। খুবই চমৎকার লাগছে আপু আপনার গল্পগুলো শুনে। আপনার মানে আপনার লাইফের হিস্ট্রি শুনে কিন্তু আমাদের ব্রিজ উদ্যোক্তা বার্তা প্রতিদিনের লাইভ যারা দেখছে তারা কিন্তু অনেক ইন্সপায়ার্ড হবে, যে ওয়াইফ যখন কাজ করে তখন যদি হাজবেন্ড এভাবে সাপোর্ট করে, সেই ওয়াইফের কিন্তু এগিয়ে যেতে কেউ আর বাধা হয়ে থাকতে পারবে না, বা কোনো কিছু তাকে আর বাধা না দিয়ে না রাখতে পারবে না।
খুব ভালো লাগছে মানে আপনার কথা আমরা বলে। কি বলবো, আমরা 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 যারা নারীরা ঘরে বসে উদ্যোগ নিয়ে কাজ করি, তাদেরকে একটু সহযোগিতা দরকার, তাদেরকে একটু সাপোর্ট দরকার। তাদেরকে যদি একটু সাপোর্ট করা হয়, তাদেরকে যদি সহযোগিতা করা হয়, তাহলে তারাও পারে ঘরে জি বসে জি তাদের একটা পরিচিতি করতে, তাদের লাইফটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে। তো প্রতিটা স্বামীরই উচিত যে তার ওয়াইফকে একটু সাপোর্ট করা, যে আমার ওয়াইফকে আমি একটু সাপোর্ট করি তাহলে আমার ওয়াইফ পারবে। তো ওইভাবে আপু আলহামদুলিল্লাহ আমি শুরু থেকে আমার হাজবেন্ড থেকে সাপোর্ট পেয়ে আসছি, ওইরকম কোনো বাধা আমি আমার লাইফে এখনো পাইনি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো শুনে। তো আপুর কাছে, আপু যেহেতু ফুড আইটেম নিয়ে 3 বছর ধরে কাজ করছেন, কাস্টমার ডিল করছেন, অনেক রিপিট কাস্টমার আপুর আছে, এই যে আচারের গল্প শুনলাম যে আচার শেষ হয়ে গেলেই বলে যে টেবিলে কিন্তু আচার লাগবে। তো আপুর এই যে উদ্যোক্তা জীবনের 3 ইয়ার্স পার করেছেন, মজার অভিজ্ঞতা নিশ্চয়ই আছে, সেই মজার অভিজ্ঞতা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন, কোন একটা মজার অভিজ্ঞতা যেটা আপনাকে খুব মানে ভালো লাগে মনে করতে, এরকম যদি কোনো অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতেন আপু। মজার অভিজ্ঞতা বলতে, আমার পেজে প্রায় 27 পদের আচার আছে। এই আচারের মধ্যে আছে মাংসের আচার, নোনা ইলিশের আচার, যে নোনা ইলিশ মানে ইলিশটাকে নোনা করা হয়, ওইটা দিয়ে আমি আমার উদ্যোগ নতুন মানে এটা আমি নিজে করি, উদ্বোধন করি। এই আচারটা নেত্রকোনার এক আপু, আপু হচ্ছে নেত্রকোনার এসআই জান্নাত আফরোজ, আপু আমাকে মানে এই আচারটা যখন আমি করি তখন আপু আমাকে আচারটা অর্ডার করে, অর্ডার করার পর সাথে সাথে আমি আচারটা পাঠাই। আধা কেজি আচারটা পাঠানোর পর আপু টেস্ট করার পর সাথে সাথে আমাকে নক দিয়ে বলতেছে, রুনা তুমি আমাকে আগামীকালকে 1 কেজি আচার পাঠাবা। আমি আপু আগামীকালকে পাঠাবো? হ্যাঁ আপু, আজকে 3 বছর পর আমার ছেলে তোমার এই আচারটা দিয়ে নিজের হাতে ভাত খেয়েছে। তখন মানে ওই অনুভূতিটা কি বলবো, আমি একটা মা, আসলে আমার নিজের চোখেও পানি চলে আসছে যে আপুর এই কথাটা শুনে। আলহামদুলিল্লাহ কিছুদিন আগেও আপু আমার থেকে প্রায় বেশ কিছু আচার নিয়েছে, তখন আমাকে বলতাছে, আপুরে একটা কথা বলি তোকে, তুই যে তোর হাতে যে কি জাদু আছে জানি না, তোর এই নোনা ইলিশের আচারটা আর মাংসের আচারটা যে আমার কেমন লাগে আমি তোকে বলতে পারবো না। আর এই আচার দুটা নিয়ে আমি চ্যালেঞ্জ করতে পারবো যে বাংলাদেশে মনে হয় তোর মতো আচার কেউ বানাতে পারে না। তো মানে এই মজার মানে অনুভূতিগুলা আমার কাছে খুবই ভালো লাগে। খুবই চমৎকার যে এত সুন্দর রিভিউ পেয়ে যাচ্ছেন, কাস্টমারদের কাছ থেকে দোয়া পেয়ে যাচ্ছেন, সেবামূলক কাজ করছেন, মানুষের ভালোবাসার জায়গায় পৌঁছে যাচ্ছেন, এখন নিশ্চয়ই খুব ভালো লাগে যখন এগুলো ভাবেন যে না, একটা ভালো জায়গায় আমি কাজ করছি, একটা সেবামূলক কাজ করছি, এগুলো কিন্তু অনেক জি বড় জি আনন্দ দেয় সত্যি কথা। তো আনন্দ আপুর দেয়, কাছে তো জি মজার আপু। অভিজ্ঞতা শুনলাম। তো আপুর এই যে কাজ করতে গিয়ে, হ্যাঁ আপনার সবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আল্লাহর রহমতে, এখন পর্যন্ত নেগেটিভ এক্সপিরিয়েন্স হয়নি। তো আপনার সেক্টরে যারা কাজ করতে চায়, যে ফুড আইটেম নিয়ে কাজ করতে চায়, তাদের জন্য আপুর কি টিপস থাকবে? একটা কথাই শুরুতে বলবো যে ওয়েলকাম, যারা এই ফুড আইটেম নিয়ে কাজ করেন তাদেরকে সবাইকে সাধুবাদ ফুড আইটেম জগতে। হ্যাঁ, কারণ এখানে অনেক সুযোগ আছে। আমরা যখন একটা আচার বাড়ি থেকে কিনতে যাই, চিন্তা ভাবনা করি যে বাড়ি থেকে কিনবো, এটা টেস্ট জানি কেমন হয়, এটা তো মানে ফুড কালার দিয়ে করছে, এটা নোংরা ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করে নাই। কিন্তু আমরা যখন একটা খাবার বাসায় তৈরি করি, তখন মানুষ নির্দ্বিধায় নিশ্চিন্তায় ওই অর্ডারটা করে যে না আমি এটা অর্ডার করতে পারি। তো এখানে খুবই ভালো সুযোগ আছে যারা হোমমেড খাবার নিয়ে কাজ করতে চায় তাদের জন্য। কিন্তু কাজ করার আগে আমাদের সবাইকে একটা জিনিস চিন্তা করতে হবে, একটা কাজ যখন আমরা শুরু করব ওই জিনিসটার উপরে আমাদেরকে মিনিমাম বেশি না হোক 15-20 দিন ওটার উপরে আগে পড়াশোনা করতে হবে, ওটার উপর আগে দেখতে হবে যে না আমি যেটা নিয়ে শুরু করব এটাকে আগে আমি দেখি, জাস্ট এটাকে একটা স্টাডি করি, এটার উপরে কি কি করলে কি হয় বা কতটুকু কি দিতে হবে, কিভাবে মেনটেন করতে হবে, কিভাবে এটা সংরক্ষণ করতে হবে। যদি ওইভাবে করা যায় আলহামদুলিল্লাহ ফুড আইটেমে সকল নারীদের জন্য খুব ভালো একটা স্পেস আছে এখানে কাজ করার মতো। তো আপু তো ফুড আইটেম নিয়ে কাজ করছেন, তো আপনি কি একদম ছোটবেলা থেকে, অনেক সময় থাকে না যে আমরা মাকে হেল্প করি বা বাসায় বড় বোনদের কোনো রান্নায় হেল্প করি,
সো এগুলো করতে করতে একটা এক্সপিরিয়েন্স চলে আসে। সো আপুর লাইফে জি জি এই জি এক্সপিরিয়েন্সটা আসলে কিভাবে এসেছিল, যে যে টুকটাক রান্না বান্না? সত্য কথা বলতে আপু, ছোট থেকে আমি একটু চোরা টাইপের ছিলাম। মানে ঘরে কোনো কিছু হইলে আমি যেমন একটু পলায় 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 থাকতাম। ও বাবা, এখন মনে হয় মা আমাকে কাজের অর্ডার দিবে, এখন মনে হয় আমার কাজ করতে হবে, এই একটা ভয় পাইতাম। তো আমার বিয়ে হয় বড় একটা ফ্যামিলিতে, আমি ওইখানকার বড় বউ। তো এই কাজগুলো আমি আমার শাশুড়ি থেকে শিখা, আমার শাশুড়ি আমাকে বাধ্য করতো কাজ, রান্না করতে, মশলা বাড়তে। তো ওইখান থেকে আস্তে আস্তে আমার কাজ শুরু হয়। আর এখন আমার মা আমাকে অনেক সাপোর্ট করে আমার কাজের জন্য, এবং আমার ফ্যামিলির অনেকেই বলে যে এই মেয়েটা কাজ করে, এই মেয়েটা এত কাজ করতে পারে, এই মেয়েটা না কোনো কাজ করতে পারতো না, এই মেয়েটা না কথা বলতে পারতো না, এই মেয়েটা না বোকা বোকা ছিল, তো এই মেয়েটা এখন এত সুন্দর করে গুছিয়ে কিভাবে কাজ করে, কিভাবে এত সুন্দর সুন্দর পোস্ট দেয়, এত সুন্দর সুন্দর করে ছবি তোলে। তো ওইগুলো এখন আমার কাছে ভালো লাগে, নিজে ফিল করি যে যেই মেয়েটা বোকা সোকা ছিল, যে মেয়েটা কাজের চোরা ছিল, সেই মেয়েটা এখন একটা উদ্যোগ নিয়ে সফল ভাবে এগিয়ে যাচ্ছে। খুবই চমৎকার, খুবই চমৎকার। আসলে মেয়েদের লাইফটা এমন, যখন আসলে যে জায়গায় আসলে তাকে মানে রাখা যায়, দেখা যায় যে সেই জায়গাতেই এক্সপার্ট হয়ে যায়। কোনো এক সময় স্থির দেখা যায় যে, হয়, মানে ওই যে হ্যাঁ পূজার কথায় আছে না, যে মেয়েরা হচ্ছে কচু পানা, কচু পাতার পানির মতো, তুমি যেখান যেখানে যে পাত্রে রাখবা তাকে, সেই পাত্রে সে আকার ধারণ করে। তা আমরা মেয়েরাও আপু ওই রকম, তা আলহামদুলিল্লাহ যাকে যখন যে পাত্রে রাখা হয় না কেন, সে সেই পাত্রে আকার ধারণ করতে পারে। আসলে মেয়েদের অনেক শক্তি। আর আমি সবসময় বলি যে আল্লাহ তাআলা মেয়েদেরকে আসলে অনেক শক্তি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, এ কারণে ঘর সামলে, পাঠিয়েছে সবকিছু সামলে, অনেক কিছু করতে পারে। আর উদ্যোক্তাদের আমি দেখেছি যে উদ্যোক্তাদের তো অনেক শক্তি। হ্যাঁ, অনেকের আমি ইন্টারভিউ নিতে গিয়ে দেখেছি লাইফের কত স্ট্রাগলিং পার্ট গুলো তারা পার হয়ে তারা সাকসেস হয়েছেন, বা কেউ বা সাকসেসের রাস্তায় হাঁটছেন। খুবই ভালো লাগে যখনই এগুলো জানতে পারি, শুনতে পারি, খুব ভালো লাগে। সো আপুর ভালো কাছ লাগে। থেকে তো অনেক কিছু জেনে নিচ্ছি আমরা। আর ব্রিজ উদ্যোক্তা বার্তা প্রতিদিনের ফেসবুক লাইভ যারা দেখছেন, তারা মানে অনেকেই কিন্তু আপুকে অনেক শুভকামনা জানাচ্ছেন, অনেক কমেন্টস করছেন। আমরা মানে সেই সেগমেন্টেও যাব, বাট তার আগে আপুর স্বপ্ন নিয়ে কিছু কথা শুনতে চাই, যে আপু আসলে কিভাবে স্বপ্ন দেখেন, যে আপনার প্রতিষ্ঠানটিকে নিয়ে আপনি আরো কিভাবে এগিয়ে যেতে চান। আপুর কি প্ল্যান, ফিউচার প্ল্যান যদি আমি বলি? আপু স্বপ্নের কথা বলতে কি বলবো, হ্যাঁ আমি এখন স্বপ্ন দেখি। আগে স্বপ্ন দেখতে ভয় পাইতাম যে স্বপ্ন সেটা আমাকে মানায় না, কিন্তু এখন আমি মনে করি যে না, আমিও স্বপ্ন দেখতে পারি। আমি ইনশাল্লাহ আমার স্বপ্নের জায়গায় আমি ইনশাল্লাহ যেতে পারবো। আর আরেকটা কথা বলতে, আমাদের নারায়ণগঞ্জের মধ্যে আমাদের 13 জনের একটা টিম আছে, যেখানে আমরা 13 জন নারী মিলে কাজ করছি। তো ওই টিমের সকলেই আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করে এই কাজটার জন্য। তো ওদেরই অনুপ্রেরণায় আরো স্বপ্নটাকে আরো বিশাল ভাবে দেখার সাহস পাই আমি। আমার স্বপ্ন আছে আমি নারায়ণগঞ্জে একটা ক্যাটারিং, হোম ক্যাটারিং এর একটা ই করব, চালু করব, যেখানে মিনিমাম 50 জন উদ্যোক্তা আমার হয়ে কাজ করতে পারবে, এটা হচ্ছে আমার স্বপ্ন। খুবই চমৎকার, আপনার স্বপ্ন সত্যি খুব তাড়াতাড়ি হবে সেই আশা করি। আর এই যে আপনি ইনশাল্লাহ যেহেতু নিজে কাজ করছেন এবং অন্য মানুষদের কর্মসংস্থান নিয়ে ভাবছেন, সো এটা কিন্তু অনেক বড় একটা সাহসিকতার পরিচয়, যে আমি একটা ছোট জিনিস নিয়ে কাজ করছি, একটা সময় এটা একটু একটু করে বড় হচ্ছে, এবং এরপরে দেখা যাবে কোনো এক সময় আমার প্রতিষ্ঠানে অনেকগুলো মানুষ কাজ করবে, তাদের কর্মসংস্থানের একটা সুযোগ তৈরি হবে। সো এটা সুযোগ করে কিন্তু দেওয়া, আমাদের অর্থনৈতিক অবস্থার জন্য অনেক বড়, আমি বলবো একটা শুভ দিক। হ্যাঁ, তো জি এ ধরনের আপনাদের মতো উদ্যোক্তারাই সেই শুভ সূচনা করবেন, এটা আমি আশা করি। তো আপু আমরা একটু কমেন্ট সেকশনে চলে যাই, আপনাকে অনেকেই শুভেচ্ছা অবশ্যই। জানিয়েছেন। হ্যাঁ, আমরা একটু কমেন্ট সেকশনে চলে যাচ্ছি। সুমাইয়া সুমু লিখেছে, হোমমেড খাবার নিয়ে কাজ করাটা আসলেই খুব ভালো উদ্যোগ। আহমেদ স্বাধীন লিখেছে, আসসালামু আলাইকুম উদ্যোক্তা ও আয়োজক দুজনকেই। সুমাইয়া সুমু আপু লিখেছেন, আপু আপনার চিন্তা ভাবনা খুবই সুন্দর।
লিখেছেন, আহমেদ স্বাধীন ভাই আবারও লিখেছে, প্রতিটা মানুষের মাঝে এমন কোন দিক বা গুণ থাকে যা সে নিজেও জানে না, গুণগুলো কাজের মাধ্যমে চেষ্টার মাধ্যমে বের করে আনতে হয়। খুবই চমৎকার কথা বলেছেন আহমেদ থ্যাংক ইউ। স্বাধীন আপনি, মানে খুবই চমৎকার একটা কথা। আসলে মানুষের মাঝে কিন্তু অনেক সময় গুণগুলো থাকে, কিন্তু আমরা নিজেরাই জানি না সেই গুণটা আসলে কি। তো সেই গুণগুলাকে বের করে আসলে নিয়ে আসতে হয়, খুবই নিয়ে চমৎকার। আসতে হয়। শিল্পী আপু লিখেছে, আপু আপনি অবশ্যই ভাগ্যবতী ভাইয়ার সাপোর্ট পেয়েছেন। অনেকেই আপনাকে শুভকামনা, অনেকেই বলছেন, শিল্পী আপু লিখেছে আপনি অনেক গুণবতী। আসলেই গুণবতী, কারণ সংসার সামলে আপনি হোমমেড ফুড নিয়ে কাজ করছেন। কারণ আমরা জানি যে ফুড আইটেম কিন্তু খুব সেন্সিটিভ একটা বিষয়, কারণ কাস্টমারকে ভালো মানের ফুডটা না দিতে পারলে কিন্তু, এই যে এতজন আপনাকে লিখছে যে এত ভালো ভালো আপনার রান্না সম্পর্কে লিখছে, আচার সম্পর্কে লিখছে, আমরা যাচ্ছি সেগুলোতে, তো এটা কিন্তু আসতো না। জান্নাত সুলতান লিখেছে, অনেক এগিয়ে যাচ্ছে আপু তার কাজ দিয়ে। রাহাত লিখেছেন, অভিনন্দন রুনা আপা। আদনান সুয়েল লিখেছে, এগিয়ে চলুন আপা, অনেক দূরে যাবেন, ভালোবাসা আর দোয়া সব সময় পাশে আছে। রওশন আক্তার লিখেছে, অনেক অনেক শুভকামনা প্রিয় উদ্যোক্তার জন্য। জান্নাত সুলতানা লিখেছে, হোমমেড খাবারকে অনেক যত্নে গড়তে হয়, যা আমাদের আপু অনেক করে। তো এই তো আপু চলে আসলো কিন্তু আপনার খাবারের গুণগান। ফিওনা দাস কানিকা লিখেছে, আমাদের নারায়ণগঞ্জের রুনা আপু। আহমেদ সাদিন লিখেছে, তুমি তোমার যোগ্যতায় এগিয়ে যাচ্ছ, আল্লাহর রহমত আছে, অনেকটা দূর যেতে হবে, পাশে আছে ইনশাল্লাহ। সবাই খুব ভালো ভালো কমেন্ট করছেন আপুকে, এই যে সাইদা সরকার, শান্তা আপু, আপুকে অভিনন্দন জানাচ্ছেন অনেকেই, এবং বেশিরভাগ মানুষই হচ্ছে আপুর শুভকামনা এবং আপুর ফুড নিয়ে লিখছেন, এবং তারা মনে হয় আপুর ফুড সম্পর্কে জানেনও। আচ্ছা, উম্মে তিশা লিখেছে, অভিনন্দন আপু, আসসালামু আলাইকুম। সাইফুর রহমান লিটন লিখেছে, ভালো লাগছে আপুর কথাগুলো। ফিওনা দাসকানিকে লিখেছে, দারুণ উপস্থাপনা, দুইজনকে খুব সুন্দর লাগছে। আর জান্নাত সুলতান আপু লিখেছে, আপুর আচার বেশ সুন্দর ও স্বাস্থ্যকর। এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, এই যে হোমমেড ফুড নিয়ে কাজ করতে গেলে যে স্বাস্থ্যকর ব্যাপারটা, এটা কি কিন্তু নিশ্চয়ই আপনি মাথায় রেখেই কাজ করেন সব সময়। কারণ স্বাস্থ্যকর ব্যাপারটা অবশ্যই। কাজ না করলে, আর আপনি শুরুতেই যেটা বললেন আপু যে আপনি বাচ্চাদের ফুড, এই চিন্তা থেকেই আপনি ফুড আইটেম নিয়ে কাজ করেছেন, তো আপনার মাথায় অবশ্যই সেটা সবসময় থাকে যে না, আমাকে অবশ্যই স্বাস্থ্যকর জিনিসটাই আমার কাস্টমারের কাছে পৌঁছে দিতে হবে। মেনে নিতে হবে এবং স্বাস্থ্যকর খাবারটাই আমার ভোক্তার কাছে পৌঁছাতে হবে, এটাই সবসময় মাথায় রাখি আপু। জি, ওকে। অ্যান্ড মুন্নি শাহ লিখেছে, ভালোবাসা ও শুভকামনা রইল আপুর জন্য। ওকে আপু, সবাই আপনাকে শুভকামনা দিয়েছে, যারা আমাদেরকে কমেন্টস করেছেন তাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, তাদেরকে আমিও অরুণা আপুর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আপনারা এত সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, সেটা আমার আমাদের জন্য খুবই খুবই আমি বলবো অনুপ্রেরণাদায়ক, মানে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন আপনারা, এটা খুব ভালো। আর আপু, একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, তো আপুর স্বপ্ন কথা আমরা শুনলাম, আর আপু যেতে যেতে আপনি যদি উদ্যোক্তা বার্তা নিয়ে কিছু বলে যান খুব ভালো লাগবে আমাদের। আপু, উদ্যোক্তা বার্তা নিয়ে যা বলবো, আমাদের দেশের আনাচে কানাচে যে নারীরা তাদের স্বপ্নকে বুকের মাঝে মাঝে লালন করছে, ওই নারীদেরকে আপনারা এখানে উঠায় আনতেছেন, তাদের অনুভূতির কথাগুলো মানে কি বলবো, তারা এখানে আসে তাদের অনুভূতিগুলো প্রকাশ করতে পারছে। আপনারা আসলে মানে বিশ্বে, সারা বিশ্বেই প্রতিটা নারীকেই ওইভাবে পৌঁছে দিচ্ছেন, তো উদ্যোক্তা বার্তা আসলেই একটা প্রশংসার জায়গা নিয়ে আছে, প্রশংসাজনক কাজই করছে, তো উদ্যোক্তা বার্তার জন্য অনেক অনেক শুভকামনা আমার নিজের তরফ থেকে। কারণ আমরা যারা নারীরা আছি, যারা ঘরে বসে কাজ করছি, তাদেরকে সবাই ভাবে দেখতো না, তাদের কথা সবাই ভাবে শুনতে পারতো না, কিন্তু উদ্যোক্তা বার্তার মাধ্যমে সবার কাছে আমাদের কথাগুলো পৌঁছে যাচ্ছে, আমাদের অনুভূতি, আমাদের কাজে বাধা, কাজের সফলতা, তো এই কথাগুলো শুনে অন্য একটা নারী তার নিজের কাজ করার অনুপ্রেরণা পাচ্ছে, তো এর জন্য উদ্যোক্তা বার্তাকে অনেক অনেক শুভকামনা। অনেক ভালো লাগলো আপু, আপনার সাথে আবারও কোনো এক সময় আবারও কথা হবে, আপনি অনেক ভালো থাকেন, আপনার স্বপ্নগুলো পূরণ হোক, আর আপনি এত সুন্দর চিন্তা করছেন, আপনার চিন্তা ভাবনা গুলোকে নিয়ে আপনি এগিয়ে যান, আপনি ভালো থাকবেন, উদ্যোক্তা বার্তার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ আপু। আল্লাহ হাফেজ।
ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখছিলেন ব্রিট উদ্যোক্তা বার্তা প্রতিদিনের ফেসবুক লাইভ। আপনারা তো জানেনই আমরা প্রতিদিন কোনো না কোনো উদ্যোক্তাদের আপনাদের সামনে নিয়ে আসছি। বিভিন্ন সেক্টরে কাজ করছেন যেসব উদ্যোক্তারা, তারা কিন্তু তাদের জীবনের নানা নানা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছে, আর সেগুলো থেকে কিন্তু আপনারা টিপসও পেয়ে যাচ্ছেন। আর নতুন যারা উদ্যোক্তা হতে চান তাদের জন্য, বা যারা নতুন শুরু করেছেন, তারা কিন্তু আমাদের ফেসবুক যে পেজটি আছে সেখানে কিন্তু আপনারা অনেক কিছু পেয়ে যাবেন, অনেক ধরনের ট্রিক্স পেয়ে যাবেন, অনেকেই অনেক উদ্যোক্তারা কিভাবে কাজ করছেন, তাদের হয়তো আপনারও ওই সেক্টরে কিছুটা এক্সপিরিয়েন্স আছে, এবং ওটা দেখার পর আপনি কিন্তু নিজেকে আরো বেশি আপডেটেড করতে পারবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল যেটি আছে উদ্যোক্তা বার্তার, সেটাতে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের প্রত্যেকটা লাইভ কিন্তু সেখানে রেকর্ডেড আছে। আর আমাদের যেটা যেটা বেল আইকন আছে ওখানে একটা ক্লিক করে রাখবেন। আর প্রতিদিনের মতো আমি হাজির হয়ে গিয়েছিলাম, আবারও হাজির হয়ে যাব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা কথা কিন্তু ভুলবেন না যে আমাদের উদ্যোক্তা বার্তা কিন্তু 24 ঘন্টাই উদ্যোক্তার পাশে। সো বাংলাদেশের যত উদ্যোক্তা আছেন, আপনাদের যত কথা আছে আমাদেরকে ইনবক্স করবেন, আপনাদের সাজেশন, আপনাদের অনুপ্রেরণা কিন্তু আমাদের অনেক বেশি দরকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।